আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। গঙ্গার ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর এক নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ। চীনা বাজার, সরকার টোলা, বালু টোলার বহু পরিবার আজ ঘর ছাড়া। ভিটে মাটি হারানো সেই পরিবারগুলি বর্তমানে চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে। বারংবার এই সমস্ত পরিবার প্রশাসনের কাছে ত্রাণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন। মঙ্গলবার এই সমস্ত পরিবারের সাথে দেখা করলেন বামফ্রন্টের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। তিনি ছাড়াও ছিলেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ আবু হাসনাত খান, জেলা সম্পাদক অম্বর মিত্র ও এলাকার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, রাজ্য বাম নেতা জামিল ফেরদৌস। এদিন গঙ্গা ভাঙন পরিদর্শন করতে চীনা বাজার এলাকায় পৌঁছন। সেখানে আমবাগানের নিচে বানভাসী মানুষদের সাথে কথা বলেন প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম বলেন, বানভাসী মানুষগুলির যা দাবি আমাদেরও এই দাবি, কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এই মানুষগুলির প্রতি কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না। আমরা এদিন এলাকার মানুষের সাথে কথা বলে তাদের কথা নথিভুক্ত করে দিল্লির সরকারের কাছে পৌঁছে দেব, প্রয়োজনে এদের সাথে নিয়ে আন্দোলনে নামব। গ্রাম ডুবে যাচ্ছে গঙ্গার মধ্যে, গঙ্গা বক্ষে বিলীন হয়ে যাচ্ছে, তাদের দাবি আর আমাদের দাবি আলাদা না, এবং এটা দেশের আইনও বটে। যেহেতু গঙ্গা তো জাতীয় নদী এবং এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওয়ান, আইন করে পার্লামেন্টে, আমরা পার্লামেন্টে লড়েছি রাজীব গান্ধীর জমানা থেকে, দেবেগৌড়ার জমানা থেকে এখন পর্যন্ত, যে গঙ্গার দায়িত্ব ভারত সরকারের। এবং এখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তোমরা জানো বেনারসে যখন তিনি ভোট লড়তে এসেছিলেন গুজরাট থেকে 2014-তে, বলেছেন গঙ্গা মাইয়ানে হমে বুলাই হ্যায়, তো গঙ্গা মাইয়া বুলাই হ্যায় তো গঙ্গা কে সেবা কে লিয়ে 22,000 কোটি টাকা গত 6 বছরে খাতায় কলমে খরচ করেছে ভারত সরকার এই গঙ্গার নাব্যতা ঠিক করার জন্য, বাঁধ নির্মাণের জন্য। ওটা লুট হয়ে যাবে যাচ্ছে এখানে, সেই জন্য দেখতে যখন 30 তারিখে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরে একটার পর একটা গ্রাম ভাঙছে, যে সরকার টোলা বললে, সরকার আছে নাকি, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার? লোকে নিজের ঘর এর চেয়ে খারাপ কি হতে পারে, নিজের ইট কাঠ ভেঙে জানলা দরজা ভেঙে সরে যাচ্ছে, সঞ্চয় কোনো সময় জলে চলে পারে, যা আছে বাঁচাবার চেষ্টা করছে। আমি শুনলাম যারা স্কুলে পড়তো, মাদ্রাসায় পড়তো, তাদের পড়াশোনা বন্ধ, কাজকর্ম বন্ধ, কারণ পুনর্বাসনের দায়িত্ব রাজ্য এবং কেন্দ্র সরকারের। রাজ্য সরকার জমি দেবে, কেন্দ্র সরকার টাকা দেবে, এই জন্য বললাম 1,000 কোটি টাকা আছে, নাব্যতা বাড়েনি, বলেছিল বেনারস পর্যন্ত জাহাজ চলে যাবে হলদিয়া থেকে, ওসব যায়নি, ধপ ওগুলো, বলেছিল দুপাশে গঙ্গা সব ঘাট তৈরি করে দেওয়া হবে আর গঙ্গার সব প্রদূষণ দূর হয়ে যাবে, জলের প্রদূষণ দূর হয়নি, একটু অতিবৃষ্টি হয়েছে ক্যাচমেন্ট এরিয়ায় বরাক্কা ব্যারেজের দু পাশে, মুর্শিদাবাদেও এদিকে মালদায়ও মানুষ অসহায়, গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে, এদিকে ওদিকে চর হচ্ছে আর এদিকে গ্রাম চলে যাচ্ছে। রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, আমরা যখন রাজ্য সরকারে ছিলাম এইগুলো নিয়ে পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, মন্ত্রিসভায় বারবার বলা হতো, এবং 2011-এর আগে যে ভাঙনগুলো হয়েছে তখন আমরা যেমন একদিকে লড়াই করেছি, তেমনি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি, পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে আদায় করে। দেবেগৌড়া সরকারের সময় জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী, তখন আমরা লড়ে এটাকে জাতীয় প্রকল্প বলা হয়েছিল। মুখ্য এখন প্রধানমন্ত্রী মোদী হওয়ার পরে এই ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট, জলসম্পদ দপ্তরটাকেই গঙ্গা দপ্তর করে দেওয়া হয়েছে, গঙ্গা রিজুভিনেশন ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টের নাম পাল্টালো, কিন্তু রিজুভিনেশন কী হচ্ছে? এই বাড়িগুলোর তো রিজুভেশন দরকার, এই বাঁধগুলোর তো রিজুভেশন দরকার, এই বসতির তো রিজুভেশন দরকার, সেখানে একটা অসহায় অবস্থা রয়েছে। আমি নিচে এসেছি সরাসরি, কারণ তখন আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে বেড়েছিলাম, আমাদের ছাত্র যুবরা এখানে তখন ক্যাম্প করেছে, যে যতটা পেরেছে চাঁদাপত্র তুলে, যাতে অসহায় মানুষ, এখানকার পঞ্চায়েত, জেলা পরিষদ, বিডিও, সেখানে লোকজন বলছে আমি গেছি, তারা শুনছে না, এমএলএ এখান থেকে হয়েছে, সে বলছে আমার ঘর ভেঙে যাচ্ছে তো আমি কী করবো, সেটা সব নিজেদের জন্য হয়েছে, এদেরই তো বলা উচিত। এমএলএ, এমপি, পঞ্চায়েত, জনপ্রতিনিধি এই জন্যই যে মানুষের অসহায় মানুষের কথা ওরা শোনে না, সরকার, সে মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, ওদের কথা বিজ্ঞাপনে শুনছি রোজ, উন্নয়নে জোয়ার হচ্ছে, এত জোয়ারে সব ভেঙে যাচ্ছে, সেদিকে তাকাচ্ছে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ।